Assalamualaikum viewers, welcome back Problem Tech. নতুন আরেকটা ভিডিও এবং কি সবার জন্য খুশির খবর। এখানে যে খবরটা দিয়েছে পেমেন্ট চালু হলে ইনভেস্টর বন্যা বয়ে যাবে কমলে। ভাই ভাই কিভাবে কি হয়েছে আগে একটু ডিটেইলটা বলি তারপর মনোযোগ দিয়ে শুনুন। কমলে কেন টাকা দিচ্ছে না, কমল কেন দেরি করছে, তো কমলের কারণটা কি এটা আগে দেখে নিন। অর্থ প্রদানের সমস্যার কারণে বেশিরভাগ সদস্য উত্তোলনের জন্য আবেদন করেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন তারপর কথা বলবেন। তারপর ভিডিওটা সম্পূর্ণটা না দেখলে বুঝবেন না আমি কি বোঝাতে যাচ্ছি। আবেদনকারী সংখ্যা 20,000 ছুঁয়েছে। কমলের কর্মীরা ওভারটাইম কাজ করেছে, 3,000 জন ইতিমধ্যে অর্থ প্রদান করেছেন এবং উত্তোলনের পরিমাণ 50 মিলিয়নে পৌঁছেছে। ও মাই গড, উত্তোলনের পরিমাণ 50 মিলিয়ন। 50 মিলিয়ন মানে কত টাকা চিন্তা করে দেখেছেন, প্রায় 5 কোটি টাকার উপরে, হিসাব করে দেখুন। তারপর প্ল্যাটফর্মে বিকাশ অ্যাকাউন্টের একটি সীমা রয়েছে এবং অর্থ প্রদান করা চালিয়ে যেতে আপনাকে 1 জানুয়ারি 2022 পর্যন্ত অপেক্ষা করতে হবে। অর্থাৎ আজকে পর্যন্ত ওয়েট করতে হচ্ছে কমলে এবং কালকে থেকে কিন্তু কমল টাকা প্রদান করছে। কমল প্ল্যাটফর্ম প্রতিশ্রুতি দেয় সমস্ত সদস্য যারা প্রত্যাহার করার জন্য আবেদন করেন তারা আপনারা টাকা পাবেন এবং আপনাকে কমল প্ল্যাটফর্মকে কিছু সময় দিতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে অর্থ প্রদানের জন্য কর্মীদের বৃদ্ধি করা হয়েছে। আপনার বুঝার এবং সহযোগিতার জন্য ধন্যবাদ। কমল প্ল্যাটফর্ম সবসময় আপনার পাশে থাকবে ইনশাল্লাহ। কমল অপারেশন কেন্দ্র বাইরে বাই বুঝে ফেলেছি, এবার আর কোনো কথা নেই, চলুন আর একটা কাজ করি দেখি আপনারা বুঝেন কি না। তো ভিউয়ার্স অলরেডি এই মুহূর্তে যেটা দেখাতে যাচ্ছি দেখুন, এটা অ্যাকাউন্ট খোলার লিংক রয়েছে অলরেডি, একটা সবাই লিঙ্কটা দিয়ে থাকে যারা কমল ইনভেস্ট করেছেন তারা কিন্তু সবাই দিয়ে রেখেছেন অলরেডি। ফ্রাইডেতে তিনি লিঙ্কটা দিয়েছেন অ্যাকাউন্ট খোলার জন্য এবং 1,000 টাকা ডেপোজিট করে ইনশাল্লাহ ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আমরা এক কাজ করি, লিঙ্কে ক্লিক করি। লিঙ্কে ক্লিক করলে অলরেডি কমলের যায় কিনা সেটা দেখাচ্ছি। অলরেডি টোটাল কমলে অর্থাৎ একটা ওয়েবসাইট রয়েছে যেটা আমরা ইনভেস্ট করেছি বা অ্যাপস রয়েছে যেটা আমরা ওয়েবসাইট থেকে পেয়েছি। আপনারা এই মুহূর্তে কি কমলের যে টাকা ব্যাক দিবে সেটা আশা করছেন? আমার মনে হয় সবাই আশা করছেন। অলরেডি যারা ইনভেস্ট করছেন তারা কিন্তু সবাই চিন্তা করছেন যে না যে করে হোক কমল টাকা দিবে, সেই আশায় আমরা বসে আছি। আচ্ছা একটু দেখাচ্ছি, আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন। আমি এইটা নিয়ে কমল নিয়ে এর আগে অনেকগুলো ভিডিও মেক করেছি, 2-3টা ভিডিও মেক করেছি এবং সেখানে বারবার বলেছি যে এটা একটা ফ্রড সাইট, এই সাইটে যারা ইনভেস্ট করবেন তারা এদের রাখাবেন। অলরেডি অনেক মানুষ যারা প্রথম দিকে ইনভেস্ট করেছে, কারণ টোটাল 3 মাস যখন হয়ে গেছে একটা সাইডের তখন আপনার বোঝা উচিত ছিল যে এই সাইটটা চলে যাবে। 3 মাস, 90 দিনের বেশি থাকে না। যদি এটা প্রথম মাস হতো তাহলে আপনি যদি ইনভেস্ট করতেন তাহলে অবশ্যই লাকি ছিলেন আপনি এবং মোটামুটি টাকা কিন্তু আর্ন করতে পারতেন, কিন্তু এখন তো আপনার পক্ষে আর সম্ভব নয়। আচ্ছা এখানে প্রবেশ করছে না, আবার দেখি, আবার ট্রাই করি। তো খেয়াল করে দেখবেন আমরা যখন কোনো সাইডে ইনভেস্ট করে থাকি সেটা যদি নিউ হয়ে থাকে তাহলে হয়তো বা ইনভেস্ট করা চলে, তবে অনলাইন সাইড মানে রিস্ক থাকে এটা তো আপনারা সবাই বুঝেন এবং তার রিস্ক নিয়ে যারা হিউজ পরিমাণ টাকা এখানে ইনভেস্ট করেছেন, যত টাকা ইনভেস্ট করেছেন এমনকি সেখানে কিন্তু অলরেডি তারা খেয়ে বসে আছে। এখানে প্রবেশ করবে না, কোনোভাবেই প্রবেশ করে না। আর টোটাল দেখা যাচ্ছে এখানে সমস্যা দেখাচ্ছে টোটাল। আচ্ছা যে করে হোক না কেন, এবার আমরা কিন্তু অলরেডি বুঝে ফেলেছি যে কমল সাইটটা যে আছে সেটা অলরেডি চলে গেছে, এখানে আর কোনো কিছু বলার নেই। অলরেডি এখানে কিন্তু হিউজ পরিমাণ ইনকামের কথা দিয়েছে, ফ্রাইডেতে কিন্তু একজন ঘোষণাও করেছে যে CSDN নামে একটা অপশন দেখতে পাচ্ছেন আপগ্রেড হয়েছে, সফল হয়েছে, কমল প্ল্যাটফর্ম স্বাভাবিক পুনরায় প্রত্যাহার শুরু করেছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত সদস্য প্রত্যাহারের অনুরোধ পরিশোধ করা হবে। যদি ফিরে বেস্ট তা না হলে কিছু করার নেই। এখন দেখুন আমার মনে হয় যেটা যেটা অলরেডি হয়েছে টোটাল দেখা যাচ্ছে যে প্রত্যাহার বিবেচনাধীন এটা এখনও পর্যন্ত রয়েছে। কমল সাপোর্ট যারা অলরেডি ইনভেস্ট করেছেন কমলে তারা নতুন করে তো অবশ্যই করবেন না, কেউ কেউ ইনভেস্ট করবে না, বুঝে গেছেন যে এই সাইটটা চলে যাওয়ার সময় ভালো করে হয়ে গেছে। আচ্ছা এখানে লাস্ট একটা পোস্ট একটা পড়ে তারপর শেষ করি। কমলে 30K টাকা ইনভেস্ট করেছি, ক্যাশ আউট দেওয়ার 4 দিন হলো, এই টাকা না পেলে মরে যাব। ইমানিল্লাহ। তো অলরেডি যে পরিমাণ আমরা দেখেছি এই পর্যন্ত কোনো খবর নেই বললেই চলে, কমল যেভাবে ছিল ঠিক এরকমই রয়েছে, কমলে কোনো ভালো নিউজ বলতে কোনো কিছু নেই। তবে হ্যাঁ কমলে যে প্রথম যে আপডেট আমি পড়লাম যদি সেটা সত্য হয় তাহলে আপনাদের জন্য বেস্ট এবং গুড নিউজ, তা না হলে সবাই একসাথে বাস খেলেন। ভিউয়ার্স অলরেডি আজকে ভিডিও পর্যন্ত, যদি ভালো লাগে একটা কমেন্ট করে যান। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।